আসসালামু আলাইকুম, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সকলেই জানি বিসিএস, ব্যাংক জব সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় পার্সেন্টেজ বা শতকরা থেকে আমাদের অঙ্ক থাকেই। তো সেক্ষেত্রে আজ আমি এই পার্সেন্টেজ বা শতকরা নিয়েই আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। পার্সেন্টেজ বা শতকরা, তাহলে পার্সেন্টেজ কে আমরা সাধারণত এই সাইন দিয়ে লিখি এবং এই পার্সেন্টেজ ইকুয়াল টু লিখি হচ্ছে 1/100। আমাদের কোশ্চেনে যখন অফ থাকবে, অফ এর পরিবর্তে আমরা ব্যবহার করব ইনটু, এবং ইজ থাকলে ব্যবহার করব ইকুয়াল টু। যেমন আমরা একটি কোশ্চেন দেখি, নাম্বার 1, অড পার্সেন্ট, what percent of x is y, তাহলে আমাদের এখানে জানতে চাচ্ছে what percent of x is y। আমরা কিন্তু কোশ্চেন যে কোশ্চেন থেকে সমাধান করতে পারবো। what এর পরিবর্তে আমরা a লিখলাম, percent of হচ্ছে into x, is হচ্ছে equal to y। now a percent মানে আমরা লিখতে পারি a বাই 100, যেহেতু পার্সেন্ট হচ্ছে 1/100 ছিল, তাহলে a পার্সেন্ট হচ্ছে a বাই 100 ইনটু x ইকুয়াল টু হচ্ছে y। সো a ইকুয়াল টু হবে 100y ডিভাইডেড x, তাহলে এটি আমাদের রেজাল্ট। আবার আমাদের কোশ্চেনটি যদি এমন থাকতো যে x ইজ what percent অফ y, তাহলে বন্ধুরা এখানে কিন্তু প্রাইস সেম টাইপের কোশ্চেন, কিন্তু একটু চেঞ্জ আছে। এখানে চাচ্ছিলাম যে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, আর এখানে চাচ্ছি এক্স ইজ হোয়াট পার্সেন্ট অফ ওয়াই। নাও একই রকম ভাবে এক্স ইজ হচ্ছে ইকুয়াল টু হোয়াট এর পরিবর্তে আমরা এ লিখতে পারি, পার্সেন্ট, আর অফ হচ্ছে ইনটু ওয়াই। তাহলে আমাদের এখানে এ এর মান বের করতে হবে, অর এক্স ইকুয়াল টু এ পার্সেন্ট মিনস এ বাই 100 ইনটু ওয়াই। নাও 100 ইনটু x, 100x ডিভাইডেড হচ্ছে y ইকুয়াল টু a, সো a ইকুয়াল টু 100x বাই y, এটি আমাদের রেজাল্ট 100x বাই y। আমাদের এখানে কোশ্চেন ছিল x ইজ হোয়াট পার্সেন্ট অফ y, দেন আমাদের এখানে অ্যানসার পেয়ে গেলাম যে a x ইজ 100x বাই y পার্সেন্ট অফ y। তো আশা করি আমরা এই টাইপের ম্যাথ গুলো বুঝতে পেরেছি। Now, our question number 3, if A's income is 25% less than that of B, then how much percent is B's income more than that of A? তাহলে আমাদের এখানে জানতে চাচ্ছে যে যদি A'r income B'r income থেকে 25% কম হয়, তবে B'r income A'r income থেকে কত পার্সেন্ট বেশি হবে। আমরা তো জানি যে আমাদের পার্সেন্টেজ হিসাব করি আমরা সাধারণত 100-এ, তাহলে B'r income যদি 100 হয়, তবে এর ইনকাম হবে 75%। বি এর ইনকাম 100% হলে এর ইনকাম হবে 75%, তবে বি এর ইনকাম বেশি হচ্ছে কত টাকা, 25%, যখন আমাদের এর ইনকাম ছিল কত, 75%। আমাদের এখানে জানতে যাচ্ছে যে বি এর ইনকাম এর ইনকামের তুলনায় কত বেশি, যেহেতু আমাদের এখানে এ এর সাথে তুলনা করতে বলা হয়েছে, এই জন্য আমরা যখন পার্সেন্টেজ বের করব এই রেশিওতে সবসময় আমাদের যার সাথে তুলনা করতে বলবে অথবা আমাদের ইনিশিয়াল যেটা থাকবে সেটাকে সবসময় আমরা নিচে রাখবো। যেমন এখানে এর ইনকামটা হচ্ছে ফ্র্যাকশনের নিচে যাবে 75, এবং কত টাকা বেশি ছিল, 25 ইনটু 100%, তাহলে আমাদের পার্সেন্টেজে প্রকাশ হয়ে যাচ্ছে। এখন 25 দিয়ে আমরা 75 কে 3 দিয়ে কাটতে পারি, আর 3 দিয়ে 100 কে ডিভাইডেড করলে আমাদের রেজাল্ট পাই আমরা 33.33%। ওকে, আবার আরো একটি কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ 10% অফ 20% অফ 30%। খুবই সহজ একটি কোশ্চেন। তো আমরা তো জানি যে 10% অফ হচ্ছে ইনটু 20%, আবারও অফ মানে ইনটু 30%, তাহলে আমাদের জানতে চাচ্ছে যে 10% অফ 20% অফ 30% এর মানটা কত, মানে হোয়াট ইজ, ইজ হচ্ছে ইকুয়াল টু, তো মানে হোয়াট ইকুয়াল টু এটা হবে। তো 10% এর মান আমরা লিখতে পারি 10/100, 20/100 ইনটু 30/100, তো এক্ষেত্রে 0 0 0 0 এই 0 আর এই 0 কেটে দিতে পারি,
তাহলে আমাদের এখানে 2 ইনটু 3 হচ্ছে 6 বাই 10 ইনটু 1 বাই 100 থেকে যাচ্ছে। তাহলে 6 কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি, ডিভাইড করলে পাচ্ছি হচ্ছে 0.6, আর 1 বাই 100 এর জন্য পাচ্ছি আমরা পার্সেন্ট, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 0.6%। নাও কোশ্চেন নাম্বার 5, হাবিব স্পেন্ট 2700 টাকা হুইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি, হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি ইন টাকা। ওকে, হাবিব স্পেন্ট 2700 টাকা, অর্থাৎ হাবিব 2700 টাকা ব্যয় করেন, হুইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি, যা তার মাসিক বেতনের 20%, হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি ইন টাকা, তাহলে তার মাসিক বেতন কত টাকা। নাও 20% ইকুয়াল টু হচ্ছে 2700 টাকা, 1% হবে 20 টাকা, নাও 100% হবে তাহলে বাই 20 ইন্টু হবে 100, 100 দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিলে আসবে 5, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 0, 0, 5 ইন্টু 7 35, 35 এর 5 হাতে আছে 3, 5 ইন্টু 2 10, আর 3 হচ্ছে 13, তাহলে আমাদের টোটাল অ্যান্সার হবে 13,500 টাকা। নাম্বার 6, ইন এ ক্লাস 34% অফ দ্য স্টুডেন্টস আর ফিমেল, গিভেন দ্যাট দেয়ার আর 16 মোর মেল দ্যান ফিমেল, হাউ মেনি ফিমেল স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। ওকে, ইন এ ক্লাস 34% অফ দ্য স্টুডেন্টস আর ফিমেল, অর্থাৎ একটি শ্রেণীতে 34% স্টুডেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট, গিভেন দ্যাট দেয়ার আর 16 মোর মেল দ্যান ফিমেল, যেখানে দেওয়া আছে হচ্ছে যে মেল স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রী অপেক্ষা 16 জন বেশি আছে, 16 জন ছাত্র বেশি আছে ছাত্রীদের তুলনায়, হাউ মেনি ফিমেল স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা কত আছে। নাও ফিমেল স্টুডেন্ট হচ্ছে 34%, তাহলে 100 জন স্টুডেন্টকে নিয়ে যদি আমরা হিসাব করি, 100 জনের মধ্যে ফিমেল হচ্ছে 34, তাহলে মেল স্টুডেন্ট আছে হচ্ছে 66, তাহলে মেল স্টুডেন্ট বেশি আছে আমাদের 32, মেল স্টুডেন্ট 32 যখন, তখন আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তাহলে মেল স্টুডেন্ট যখন 16% বেশি হবে তখন আমাদের টোটাল স্টুডেন্ট হবে 100 ডিভাইডেড 2, যেহেতু 32 কে 16 দিয়ে ডিভাইডেড করলে আমাদের 2 চলে আসে, তাহলে এখানে টোটাল অ্যান্সার আসবে 50, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50%। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখব, প্রায় পরীক্ষাতে আমাদের এই ম্যাথটি এসে থাকে। কোশ্চেন নাম্বার 7, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ এ রেকট্যাঙ্গেল ইফ ইচ অফ ইট সাইডস ইজ ইনক্রিজড বাই 20% ইজ, অর্থাৎ আমাদের জানতে চাচ্ছে যে একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহুকে যদি আমরা 20% বৃদ্ধি করে দেই তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুব মজার একটি ম্যাথ এবং খুব সহজে আমরা এটির অ্যান্সার বের করতে পারি। আমরা তো সাধারণত পার্সেন্টেজ হিসাব করি 100, এটা আমরা আগেই জানি, তো এই ক্ষেত্রেও আমরা 100 থেকে হিসাব করব। যেমন আমরা যদি এই রেকট্যাঙ্গেলের লেন্থটাকে 10 ধরে নিই এবং ব্রেথটাকে যদি আমরা 10 ধরি, তো সেক্ষেত্রে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 10 ইন্টু 10 ইকুয়াল টু 100, কারণ আমরা জানি রেকট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। এখন আমরা কি করব, এর সাইডগুলোকে 20% ইনক্রিজ করে দেব। তো 10 কে 20% ইনক্রিজ করলে কি হবে, আমরা জানি যে 20% ইনক্রিজ মানে হচ্ছে 100 তে ইনক্রিজ হয় 20, তাহলে 10 এ ইনক্রিজ হবে কত, 100 তে ইনক্রিজ হয় হচ্ছে 20, তাহলে 10 হলে আমাদের ইনক্রিজ হবে 2, তো সেক্ষেত্রে 10 প্লাস 2 হয়ে যাবে 12, 10 প্লাস 2 হয়ে যাবে 12, তাহলে 12 ইন্টু 12 করলে আমাদের নিউ এরিয়া হবে 144। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের আগে এরিয়া ছিল হচ্ছে 100 এবং পরবর্তীতে এরিয়া হচ্ছে 144, অর্থাৎ আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এরিয়া, 44%। যদি আমাদের কোশ্চেনটি এমন থাকতো যে আমাদের দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ এ রেকট্যাঙ্গেল ইফ ইচ অফ ইটস সাইডস ইজ ইনক্রিজড বাই 10%, দেন আমাদের অ্যান্সার কি হতো, একই রকম ভাবে আমরা লেন্থ 10 এবং ব্রেথটাকে 10 ধরলে এরিয়া পেতাম 100, আমাদের 10% বৃদ্ধি করলে 10 হয়ে যাবে 11 এবং 18 হয়ে যাবে 11, তো সেই ক্ষেত্রে আমাদের নিউ এরিয়া হবে 121, অর্থাৎ আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে 21%। আচ্ছা, যদি এখানে ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হতো, তো সেক্ষেত্রে আমাদের কি হতো, আমরা একটু দেখি যে ইফ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য এরিয়া অফ এ রেকট্যাঙ্গেল ইফ ইচ অফ ইটস সাইডস ইজ ডিক্রিজড বাই
10%. Now, আমাদের length 10, breadth 10, area 100. তাহলে 10% decrease হলে আমাদের length হয়ে যাবে 9 এবং breadth হয়ে যাবে 9. 1 কমে যাবে. তো সেই ক্ষেত্রে আমাদের new area হবে 81. তাহলে আমাদের কতটুকু decrease হচ্ছে area? আগে ছিল 100, এখন হচ্ছে 81. তাহলে 19% decrease. যদি আমাদের এমন থাকে যে আমরা একটাকে ইনক্রিজ করব আর একটাকে ডিক্রিজ করব, যেমন লেন্থটা যদি আমার 10% ইনক্রিজ করি এবং ব্রেথটাকে যদি আমি 20% ডিক্রিজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ফলাফলটা কেমন হবে, এরিয়া কতটুকু পরিবর্তিত হবে? তো একই রকম ভাবে আমরা প্রথমে তো 10 এবং 10 করলে 100 পাচ্ছি, লেন্থটাকে আমরা 10% ইনক্রিজ করলে পাবো 11, এবং এই ব্রেথটাকে যদি আমি 20% ডিক্রিজ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 8, অর্থাৎ 10 এর 2 কমে যাবে, আসবে 8. 11 × 8 হবে হচ্ছে 88. তাহলে আগে ছিল 100, এখন হয়ে যাচ্ছে 88. আমাদের কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে? 12% ডিক্রিজ হচ্ছে। তো এই জাতীয় যে কোনো ম্যাথই আসুক না কেন, আবার আমাদের এমনও থাকতে পারে 20% ইনক্রিজ করব, 20% ডিক্রিজ করব, তো সেক্ষেত্রেও আমাদের রেজাল্ট আমরা বের করতে পারি 20% ইনক্রিজ করলাম, 20% ডিক্রিজ করলে আমাদের এখানে অ্যান্সার হবে কত, তাহলে 12, আর এটা হয়ে যাবে 8. 8 × 12 হবে 96. তাহলে আমাদের এখানে কিন্তু আমরা খুব সহজেই রেজাল্ট পেয়ে যাচ্ছি কত, আমাদের 4% ডিক্রিজ। আশা করি এখন থেকে পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা খুব সহজেই করে আসতে পারবো, এবং আমি পরবর্তী ক্লাসে প্রফিট লস এবং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।